তখন একদল মানুষ বলবে যে ভাই আমরা তো আমল করি, আমরা তো শবে বরাতের দিন সিয়াম রাখি, আমরা তো শবে বরাতের দিন রাত্রে সালাত আদায় করি। তখন আমি তাকে পাল্টা প্রশ্ন করব, তুমি যে আমল করো তার দলিল কই? তার প্রমাণ তোমাকে দিতে হবে, তুমি যে আমল করো এই আমলের দলিল কই? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজ্জের দিন এই আয়াত অবতীর্ণ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ জনতাকে সামনে সাক্ষী রেখে বলে গেছেন যে হাল বাল্লাগতুর রিসালাহ, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি? সবাই বলেছে হ্যাঁ, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা শাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করে গেছি। তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যদি তুমি কিছু করতে চাও তাহলে তোমাকে দলিল দিয়ে করতে হবে। আমার এই কথার দলিল কি? আমার এই কথার দলিল শুনেন। একদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে ওমরা এবং হজ করতেছিলেন। তো কাবা ঘরের চারি সাইডে তাওয়াফ করতেছেন, একই সাথে আব্দুল্লাহ বিন আব্বাসও আছে, মুআবিয়াও আছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাওয়াফ করতে গিয়ে কাবা ঘরের যে চারটা কোণা আছে, এই চারটা কোণার এই কোণা যেটা হাজরে আসওয়াদ আর এই কোণা রুকনি আমানি, এই দুই কোণাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত লাগাতেন, হাত দিয়ে স্পর্শ করতেন। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই কোণা সহ বাকি যে দুইটা কোণা আছে ওই দুইটা কোণাতেও হাত দিতে লাগলেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, লিমা তাসতালিমু হাযাইনি রুকনাইন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর রাসূলের সাথে ওমরা করেছি, হজ করেছি, তওয়াফ করেছি, আল্লাহর রাসূলকে কোনোদিন রুকনি আমানি এবং হাজরে আসওয়াদ বাদ দিয়ে কোথাও হাত লাগাতে দেখিনি, আপনি কেন বাকি দুইটা রুকনেও বাকি দুইটা কোণাতেও হাত লাগাচ্ছেন? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, হাযা কাবা বাইতুল্লাহ লাইসা মিনহু শাইউম মাহজুরা, এটা তো আল্লাহর ঘর, এটা তো কাবা, মহান ঘর, অতি দামি ঘর, এই ঘরের কিছু অংশ কি পরিত্যাগ করা যেতে পারে? এই ঘরের কোনো অংশ কি ছেড়ে দেওয়া যেতে পারে? এই ঘরের প্রত্যেক অংশে আমি হাত লাগাতে চাই। এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, একটা আয়াত ছাড়া, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দুনিয়ার মানুষ তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম সর্বোত্তম আদর্শ। এই একটি আয়াত পড়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাতে চাইলেন, যেহেতু আল্লাহর রাসূল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সেহেতু তিনি যদি শুধু দুইটি কোণায় হাত লাগিয়ে থাকেন তাহলে আমাদেরকেও কি করতে হবে? শুধু দুইটি কোণায় হাত লাগাতে হবে। আর একটা দলিল শুনেন। একদিন ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসেছে, যা রাজুলুন ওয়া সাআলা আল ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের কবর থেকে ইহরাম বাঁধতে চাই। এটাও একটু বুঝতে হবে, এটা মদিনা, ইমাম মালিক হচ্ছেন মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা। মদিনার মানুষদের ইহরাম বাঁধার জায়গা হচ্ছে মক্কার দিকে 15-20 কিলোমিটার যেতে জুল হলাইফা নামক একটা জায়গা আছে, ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধতেন। ওটা হচ্ছে মদিনাবাসীর ইহরাম বাঁধার জায়গা, মক্কার দিকে যেতে 15-20 কিলোমিটার। তো এই ব্যক্তি ইমাম মালিককে এসে জিজ্ঞেস করতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ, ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে, আল্লাহর রাসূলের মসজিদ, শ্রেষ্ঠ মসজিদগুলোর একটি, মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই, কোনো সমস্যা আছে কি? তখন ইমাম মালিক বলছেন, লা তাফআল, আখশা আন তাকা ফিল ফিতনা, এই রকম করিও না, আমি ভয় পাচ্ছি যদি তুমি এই রকম করো তাহলে তুমি ফিতনার মধ্যে পতিত হবে। এবার ওই ব্যক্তির জবাব আর আগ এক দুই দিন পরে যারা শবে বরাত পালন করবে তাদের জবাব একই। তারা কি বলবে? তারা বলবে যে আমরা তো সালাত আদায় করতেছি, সালাত আদায় করা কি খারাপ কাজ? সালাত আদায় করা তো ভালো কাজ। আমরা তো শবে বরাতের দিন সিয়াম রাখতেছি, সিয়াম রাখা কি খারাপ কাজ? সিয়াম রাখা তো ভালো কাজ। এমনকি শাহজালাল বিমানবন্দর থেকে যারা ইহরামের কাপড় পরে এবং শাহজালাল বিমানবন্দর থেকে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই আমাদের ইহরাম বাঁধার জায়গা তো ইয়ালামলাম, তো আপনি এখান থেকে কেন ইহরাম বাঁধছেন, এখানে কেন লাব্বাইক পড়তেছেন, তো তারও জবাব হবে একই জবাব যে জবাব ইমাম মালিককে ওই লোকটা দিচ্ছে। ইমাম মালিক যখন তাকে বলল তুমি এরকম করিও না, তখন ওই লোক কি বলতেছে? আইয়ু ফিতনাতিন হাদিহি ইল্লা আনাজিদা মিয়ালান, ইমাম মালিক কিসের ফিতনার কথা বলেন, এটা আবার কিসের ফিতনা?
আমি যদি জুল হুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে ফিতনা হতো এটা বুঝতে পারতাম কথা ঠিক আছে আমি তো জুল হুলাইফা পার হয়ে চলে যাইনি জুল হুলাইফার 15-20 কিলোমিটার আগে তাও আবার আল্লাহ রাসূলের মসজিদে তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাই এর মধ্যে ফিতনার আবার কি আছে আমার তো বুঝে আসে না আপনি বলছেন আমি ফিতনায় পতিত হব তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহর বান্দা আইয়ু ফিতনাতিন আযম মিন হাদিহি সাবাকতা ইলা ফাদিলাতিন কাসার আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আল্লাহর বান্দা এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে তুমি এমন আমল এমন কাজ এমন ফজিলতের দিকে এগিয়ে যাচ্ছ যে আমল যে কাজ যে ফজিলতের পিছনে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বোত্তম মানুষ সবচেয়ে পরহেজগার মানুষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাননি এর চেয়ে বড় ফিতনার হতে পারে না কেন এটা ফিতনা যখন আপনি এই কাজে পা দিবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তখন আপনি তাকে দুইভাবে অপমান করবেন তখন আপনি তাকে দুইভাবে অপমান করবেন কিভাবে দুইভাবে তার আগে একটা হাদিস শুনেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আতা সালাসাতু রাহতিন তিনজন মানুষ তিনটা দল আল্লাহ রাসূলের বাড়িতে আসলো ওয়া সাআলা আযওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে বিভিন্ন প্রশ্ন করলো আল্লাহ রাসূল কিভাবে কি করেন না করেন সেগুলো শোনার পর তাকাল্লুহা তারা আল্লাহ রাসূলের আমলকে অনেক অল্প মনে করো তারা বলল আইনা নাহনু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আল্লাহ রাসূল কোথায় আমরা ইগফার মা তাকদ্দামা মা তাআখার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে অতএব আল্লাহ রাসূলের এত কম আমলে চলবে আমাদের এত কম আমলে চলবে না তাহলে আমরা কি করব একজন বলল লা আনামু আবাদা সারা রাত ঘুমাবো না সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব আরেকজন কি বলল লা উফতিরু আবাদা কখনো সিয়াম ভঙ্গ করব না প্রত্যেক দিন আসুমুস দাহারা সারা বছর প্রত্যেক দিন সিয়াম পালন করব আরেকজন কি বলল লা তাযাওয়াজু আবাদা কোনোদিন বিবাহ করব না কেননা বিবাহ করলে ইবাদতে কমতি আসে এই বলে তারা চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে ঘটনা শুনে তাড়াতাড়ি তাদেরকে খুঁজে বের করে বললেন তোমরাই কি তারা কুলতুম কাদা ওয়া কাদা যারা এই রকম বলেছ তখন তারা বলল হ্যাঁ আমরাই তারা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনে রাখো আনা আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি সবচেয়ে বেশি পরহেজগার আমি আমি কি করি আমি রাত্রে সালাত আদায় করি এবং ঘুমাই ওয়া আরকুত আমি সিয়াম পালন করি এবং সিয়াম ভঙ্গ করি এবং আমি বিবাহ করেছি আমার সন্তান সন্ততি আছে জেনে রাখো মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যারা আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় তাহলে কিভাবে আপনি অপমান করা হবে আল্লাহ রাসূলকে এক আপনি যদি এমন কোনো আমল করতে যান যেটা আল্লাহ রাসূল করেননি তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি পরহেজগার আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি তাকওয়াবান নাউযুবিল্লাহি মিন যালিক দ্বিতীয় অপমান আপনি কিভাবে করবেন আপনি বলতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করে যাননি নাউযুবিল্লাহ তিনি তার ধর্মে এটা ছিল যে সবে বরাত দিয়ে যেতে হবে কিন্তু আল্লাহ রাসূল দিয়ে যাননি এইভাবে তিনি মুসলিম উম্মাকে ধোকা দিয়ে গেছেন নাউযুবিল্লাহ এই দুই দাবির মাধ্যমে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবেন এই জন্য আপনাকে এবং আপনাকে সাবধান হতে হবে এখানে একটা মূলনীতি বলে যাই এই মূলনীতি যদি মাথায় থাকে শিরক বেদাতের মধ্যে হালাল হারামের মধ্যে পার্থক্য করতে আমার এবং আপনার সুবিধা হবে এই মূলনীতি বলার পরে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আছে মূলনীতি কি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মদ খাওয়া কি সুন্নাত না বিদআত এই প্রশ্নটা কি ঠিক হবে এই প্রশ্ন ঠিক হবে না আপনাকে জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া হালাল না হারাম তথা দুনিয়ার সাথে সম্পৃক্ত যা কিছু আছে ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি অফিস আদালত ঘর বাড়ি সংসার বিবাহ শাদি যা কিছু আছে দুনিয়ার সাথে সম্পৃক্ত তার সাথে সম্পৃক্ত হুকুমের নাম হচ্ছে হালাল অথবা হারাম আর ইবাদতের জগতে যা কিছু আছে সালাত সিয়াম হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল তার সাথে সম্পৃক্ত হুকুমের নাম হচ্ছে সুন্নাত অথবা বেদাত এবার মূলনীতি কি হালাল এবং হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহ সুবহানাহু তাআলা তার কোরআনে যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল
আল্লাহ তার কোরআনে এবং আল্লাহর রাসূল তার হাদিসে যা হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ রাসূল তার হাদিসে বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার জিনিস মদ আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। আর আল্লাহ কোরআনে বলেছেন মদ হচ্ছে হারাম। এখন কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে যেই খাবারের মধ্যে মাদকতা থাকবে না সেই খাবার কি হালাল, সেটা পোলাও হোক বিরিয়ানি হোক পিৎজা হোক বার্গার হোক যেগুলো আল্লাহ রাসূলের যুগে ছিল না। কিয়ামত পর্যন্ত আরো যত নতুন খাবার হবে যেগুলোর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করেছেন তা থাকবে না, সেটা কিয়ামত পর্যন্ত যত নতুনই হোক না কেন তা হালাল। আর সুন্নাত এবং বেদাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে যা বলেছেন আল্লাহ রাসূল তার হাদিসে যা বলেছেন এবং তা করেছেন তার বাইরে একটা চুল একটা সরিষার দানা যদি কেউ ইবাদত করতে চায় পালন করতে চায় তাহলে একটা সরিষার দানা একটা চুলের নাম হবে বেদাত। ওই ইমাম যত বড় হোক যত বুজুর্গ হোক যত বড় আলেমে দিন হোক আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম একটা চুলো যদি কেউ ইবাদত করতে চায় একটা সরিষার দানাও যদি কেউ ইবাদত করতে চায় দলিল দিয়ে ইবাদত করতে হবে, যদি দলিল না থাকে তাহলে একটা সরিষার দানা একটা চুলের নাম বেদাত। এবং যে বেদাত করবে সে আল্লাহর রাসূলকে অপমান করবে, আর যে আল্লাহর রাসূলকে অপমান করবে কিয়ামতের মাঠেও আল্লাহর রাসূল তাকে অপমান করবে। যখন হাউজে কাউসারের পানি পান করাবেন তখন একদল মানুষ আসবে ফাহালা বাইনাহু ওয়া বাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝে এবং তাদের মাঝে আড় করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলবেন নাহনু নাআরিফুহু, আমি তাদেরকে চিনি কেন আড় করে দিলে? ফেরেশতারা বলবে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দ্বীনের মধ্যে এরা পরিবর্তন সৃষ্টি করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের মাঠে আপনাকে অপমান করবেন। এখানে